বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368 এ। নমস্কার বন্ধু, আমি কামিনী সরকার বলছি উত্তর চব্বিশ পরগনার ইছাপুর থেকে। আজ আমি ডাটার রান্নাঘরে আপনাদের করে দেখাবো চিলি পনির এগরোল। আসুন দেখে নিই চিলি পনির এগরোল করতে আমার কী কী লাগছে। এখানে আমি ময়দাটা মেখে রেখেছি। আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 1টা ডিম, পরিমাণ মতন জল, আর 2 টেবিল চামচ সাদা তেল, লবণ দিয়ে ময়দাটা আমি মেখে রেখেছি। একটা সফট ডো করে নিয়েছি। লাগছে 4টে ডিম। এখানে আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছি, 1 টেবিল চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য জল দিয়ে আমি এটা গুলে রেখেছি। আর লাগছে আমার চিলি গার্লিক সস, পেঁয়াজ, কিছু লঙ্কা কুচি, টমেটো, ক্যাপসিকাম, পনির, জিঞ্জার গার্লিক পেস্ট। আর লাগছে লবণ আর সাদা তেল পরিমাণ মতো, চিনি নেব স্বাদ মতন। এবার আমি ময়দা থেকে একটা লেচি, বড় লেচি কেটে বেলে নেব। প্রথমে একটা বড় রুটি মতন বেলে নেব। এইভাবে আমি 2টো রুটি বেলে নিয়েছি আগে। এবার এটা আমি তাওয়াতে হালকা করে সেঁকে নিচ্ছি। ব্যাস এইরকমই হালকা করে আমি সেঁকে নেব। এইভাবে আমি আরেকটাও সেঁকে নেব। আসুন শুরু করি রান্নাটা। প্রথমে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরগুলো একটু হালকা করেই আমি ভাজব। জাস্ট পনিরগুলো আমার ভাজা হবে হালকা, আমি তুলে নিচ্ছি। এবার পনির খুব বেশি ভেজে ফেলবেন না, তাহলে একটু রাবারের মতন দেবে। এবার আমি এই তেলে সামান্য আর একটু তেল দেবো, দিয়ে আমি এতে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা দিলাম, সামান্য ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজ একটু নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও আমি একটু নরম করে নেব। সামান্য একটু লবণ আমি ছিটিয়ে দিচ্ছি, যাতে করে টমেটো আর পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যায়। এবার দেব 1 চামচ আদা রসুনের পেস্টটা। 1-1.5 মিনিট আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা মোটামুটি নরম হবে, খুব বেশি নরম করা যাবে না। এই সময় আমি পনিরটা দিয়ে দেব। সাথে দেব 1 চামচ চিলি গার্লিক সসটা। এইবার আমি এর মধ্যে দেব আগের থেকে কর্নফ্লাওয়ার, টমেটো সস আর সয়া সসটা ঘুরে রেখেছিলাম জল দিয়ে, সেটা এবং এটা একটু পোতে দেব, কারণ এটা পুরোটাই আমাকে শুকনো করে নিতে হবে, যেহেতু এটা রোলের পুর হবে, সেই জন্য এটা পুরোটাই আমাকে শুকনো করে নিতে হবে। গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দিলাম, আর লবণটাও আমি পরিমাণ মতন দিচ্ছি, কারণ আমি আগে অল্প দিয়েছি।
সবগুলোতেও লবণ থাকে, সেই বুঝে লবণটা ব্যবহার করতে হবে। এই আমার কুকটা রেডি হয়ে গেল। এবার আমি রোলটা বানাবো, তার জন্য এবার এইটাকে আমি এই প্যানটাকে আমি সরিয়ে দেবো, দিয়ে একটা তাওয়া বসিয়ে নেব। আমি দুটো রুটি আগের থেকে সেঁকে রেখেছি, এবার আমি এর মধ্যে তাওয়াতে তেল দিলাম। তেলটা দিয়ে আমি একটা ডিম ফাটিয়ে একটু ফেটিয়ে খুব সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে আমি তাওয়াতে দিই, খুব ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আগের থেকে সেঁকে রাখা এই রুটিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যেভাবে এগ রোল ভাজা হয়। দুটো দিক আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে, আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। এইভাবে আমি আর একটা করে নেব। আবারও আমি এক চামচ তেল দিলাম এবং একটা ডিম ফাটিয়ে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। আগেরটার মতোই আবারও আমি সেঁকে রাখা রুটিটা এর উপরে দিয়ে দিলাম এবং একটা দিক ভালোভাবে হয়ে গেলে উল্টে আরেকটা দিকও আমি ভালো করে ভেজে নেব। আমি উল্টে নিলাম এবং দ্বিতীয় দিকটাও আমি ভালো করে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি রোলটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। মাঝখানে চিলি পনিরের পুরটা দেব। এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চারা খেতে খুব ভালোবাসবে, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন আর শেয়ার তো অবশ্যই করবেন। এইভাবে পুরটাকে দিয়ে যেহেতু এর মধ্যে সস এবং সব কিছুই দেওয়া আছে, তার জন্য আর আলাদা করে কোনো সসের দরকার পড়বে না। এবার এটা মুড়ে নিয়ে এইভাবে মুড়ে এই রেডি হয়ে গেল আমার চিলি পনির এগ রোল। এটা আপনারা অবশ্যই করে ট্রাই করুন, খুব খুব ভালো লাগবে আপনাদের খেতে। আপনারা প্লিজ এটা ট্রাই করুন আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ, ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় ভাষা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।